ওবায়দুল কাদেরের বক্তব্য অসত্য বলছে জামায়াত। এদিকে মির্জা ফখরুলের বক্তব্যে বিস্মিত জামায়াত। জানাবো নির্বাচন নিয়ে ছয় নেতাকে বেগম জিয়ার ছয় পরামর্শ। জানিয়ে দেব নির্বাচন বিষয়ে কোন দেশ কি ভাবছে তা নিয়ে মাথা ব্যথা নেই বলছেন তথ্যমন্ত্রী। এবং সর্বশেষ জানাবো ইউটিউব চ্যানেল চালানোর বিষয়ে যে বার্তা দিলেন তথ্যমন্ত্রী। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ওবায়দুল কাদেরের বক্তব্য অসত্য বলছে জামায়াত। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যকে অসত্য বলে আখ্যায়িত করেছে জামায়াত ইসলামী। এদিন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, জামায়াত বিএনপির বি টিম তার এ বক্তব্যকে অসত্য আখ্যা দিয়ে এটিএম মাসুম বলেছেন, জামায়াতের নিজস্ব রাজনৈতিক কর্মসূচি ও দলীয় আদর্শের ভিত্তিতে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। জামায়াত কোনো দলের কোনো টিমের সদস্য নয়। ওবায়দুল কাদের আরও বলেন, গোলাম আজমকে নাগরিকত্ব দিয়ে খালেদা জিয়া সরকার। এই বক্তব্যের প্রতিবাদে জামায়াতের বিবৃতিতে বলা হয়েছে, সেতুমন্ত্রী হয়তো ভুলে গেছেন, 1992 সালে গোলাম আজমকে বিএনপি সরকার গ্রেপ্তার, তিনি সুপ্রিম কোর্টের রায়ে নাগরিকত্ব ফিরে পান। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেছেন, জামায়াত বিষবৃক্ষে পরিণত হয়েছে, এই বক্তব্যকে অর্থহীন বলে দাবি করেছে জামায়াত। দলটির বিবৃতিতে বলা হয়েছে, জনগণ জামায়াতকে তাদের আস্থাভাজন দল হিসেবে গ্রহণ করেছে, জামায়াত কারো পৃষ্ঠপোষকতায় রাজনীতি করে না। মির্জা ফখরুলের বক্তব্যে বিস্মিত জামায়াত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে বিস্ময় প্রকাশ করেছে জামায়াত ইসলামী। শুক্রবার ঠাকুরগাঁওয়ে এক অনুষ্ঠানে মির্জা ফখরুলের দেওয়া বক্তব্যকে প্রত্যাখ্যান করে বিবৃতি দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম। বিবৃতিতে এটিএম মাসুম আরও বলেন, জামায়াত অতীতে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনের মজবুত ভূমিকা পালন করেছে, বর্তমান স্বৈরশাসকের বিরুদ্ধে নিয়মিত নিয়মতান্ত্রিকভাবে রাজপথে আন্দোলন করে যাচ্ছে। গত 15 বছরে জামায়াত সবচেয়ে নির্যাতিত এবং মজলুম। জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসি দেওয়ার পর বর্তমান আমির, নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল সহ কেন্দ্রীয় নেতাদেরও কারাগারে আটক রাখা হয়েছে। সরকারের সঙ্গে আপোষের প্রশ্নই আসে না দাবি করে এটিএম মাসুম বলেন, জামায়াত ফ্যাসিস্ট স্বৈরাচার ও জালেমের সঙ্গে আতাত সমঝোতা বা যোগাযোগ করে কখনো রাজনীতি করে না, করার প্রশ্নই আসে না। তত্ত্বাবধ সরকার প্রতিষ্ঠার আন্দোলনে গোটা জাতি যখন ঐক্যবদ্ধ, তখন এ জাতীয় বক্তব্য সরকার বিরোধী আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করবে বলে জনগণের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে। মির্জা ফখরুলকে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া থেকে বিরত থেকে সরকার পতনের এক দফা আন্দোলন জোরদার করার আহ্বান জানিয়েছে জামায়াত। নির্বাচন নিয়ে ছয় নেতাকে বেগম জিয়ার ছয় পরামর্শ। ঈদের রাতে বিএনপি স্থায়ী কমিটির 6 জন সদস্য বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। তারা বেগম জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন, তার কুশলাদি জিজ্ঞেস করেন এবং দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়। 1 ঘন্টার বেশি সময় ধরে এই আলোচনায় বেগম জিয়া কথা বলেছেন অনেক কম। বিএনপি স্থায়ী কমিটির একজন সদস্য যিনি ওই বৈঠকে উপস্থিত ছিলেন, তিনি বলেছেন যে বেগম খালেদা জিয়া যা বলেছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। তার মতে এমনিতে ম্যাডাম কম কথা বলেন, কিন্তু যে সমস্ত কথা বলেন প্রত্যেকটা কথার মধ্যে গুড় রহস্য রয়েছে এবং প্রত্যেকটা কথার ব্যাখ্যা প্রয়োজন। বেগম খালেদা জিয়া ছয় নেতার কাছে ছয়টি পরামর্শ দিয়েছেন। ঈদের দিনের আলোচনায় এই ছয়টি পরামর্শ হলো, আন্দোলন এবং নির্বাচনের প্রস্তুতি একসাথে নিতে হবে। বেগম খালেদা জিয়ার প্রথম পরামর্শ ছিল যে আন্দোলনের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতিও বিএনপিকে নিতে হবে, না হলে বিএনপি পস্তাবে। শুধুমাত্র এক দফা আন্দোলন করা এবং নির্বাচনের প্রস্তুতি যদি না নেওয়া হয় তাহলে বিএনপির সর্বনাশ করতে পারে, এটি বেগম খালেদা জিয়ার কথার তাৎপর্য বলে মনে করছেন বিএনপির কোনো নেতা। আন্দোলনের মাধ্যমে সরকার পতন সম্ভব নয়। বেগম খালেদা জিয়া অতীতের অভিজ্ঞতা থেকে বলেছেন যে শুধু আন্দোলন করে সরকার পতন ঘটানো সম্ভব নয়। এর ব্যাখ্যা হিসেবে বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা বলেছেন যে বিএনপির যে সাংগঠনিক শক্তি এবং অবস্থান রয়েছে তাতে এটি সুস্পষ্ট যে বিএনপি শুধু আন্দোলন করে সরকার পতন ঘটাতে পারবে না, আর তাই বেগম খালেদা জিয়া অতীত অভিজ্ঞতার আলোকে ওই মন্তব্য করেছেন বলে তারা মনে করেছেন। আন্দোলনে ব্যর্থ হলে বিএনপির অস্তিত্ব বিপন্ন হবে। বেগম খালেদা জিয়া বলেছেন যে এবারের আন্দোলন যদি ব্যর্থ হয় তাহলে বিএনপির অস্তিত্ব বিপন্ন হবে। এই কথার ব্যাখ্যা দিতে গিয়ে বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য বলেছেন যে এবারের আন্দোলন ডু অর ডাই, এই আন্দোলনে যদি কোনোভাবে বিএনপি ব্যর্থ হয় তাহলে বিএনপির অস্তিত্ব থাকবে না।
এবার নির্বাচন 2018 বা 2014 এর মতো হবে না। বেগম খালেদা জিয়া তার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বিএনপি সি কমিটির 6 নেতাকে বলেছেন, এবারে নির্বাচনে 2014 বা 2018 এর মতো হবে না, নির্বাচন হবে অন্যরকম ভাবে। আর এর ব্যাখ্যা হিসেবে বৈঠকে উপস্থিত অনেকে মনে করছেন যে বেগম খালেদা জিয়া সুস্পষ্টভাবেই নির্বাচনে যাওয়ার পক্ষে ইঙ্গিত করেছেন। তবে সি কমিটির অন্য একজন সদস্য বলেছেন, বেগম খালেদা জিয়া সুস্পষ্টভাবে নির্বাচনে যাওয়া না যাওয়া নিয়ে কিছু বলেননি, তবে তিনি আগামী নির্বাচন যে একতরফাভাবে হবে না সেটা ব্যাপারে ইঙ্গিত করেছেন। বিদেশিরা এবার সুষ্ঠু নির্বাচন করে ছাড়বে। বিদেশিরা বলতে বেগম খালেদা জিয়া মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর কথা বলেছেন। তারা যে আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করতে বদ্ধপরিকর সে ব্যাপারে বেগম খালেদা জিয়া ইঙ্গিত বাহিয়ে বক্তব্য রেখেছেন। আওয়ামী লীগের জনসমর্থন কমে গেছে। বেগম খালেদা জিয়া তার বৈঠকে শেষ প্রান্তে মন্তব্য করেছেন যে আওয়ামী লীগের জনপ্রিয়তা এখন আগের চেয়ে অনেক কমে গেছে। আর এই 6টি বক্তব্যকে একসাথে করে বিএনপি অনেক নেতাই মনে করছেন বেগম খালেদা জিয়া সুস্পষ্টভাবে বিএনপিকে নির্বাচনে যাওয়ার নির্দেশনা দিয়েছেন। তবে বৈঠকে উপস্থিত স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে 2 জন বলেছেন যে বেগম খালেদা জিয়া এই ধরনের কোনো নির্দেশনা দেননি, তিনি শুধু সার্বিক পরিস্থিতি সম্পর্কে তার উপলব্ধি এবং পরামর্শগুলো দিয়েছেন। এটির বিভিন্ন রকম ব্যাখ্যা হতে পারে। বিএনপি স্থায়ী কমিটির একজন নেতা বলেছেন, আমরা আন্দোলন এবং নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি ভাবে নিচ্ছে, কাজে বেগম জিয়ার বক্তব্যের সঙ্গে আমাদের কোনো সংঘাত নেই। নির্বাচন বিষয়ে কোন দেশ কি ভাবছে তা নিয়ে মাথা ব্যথা নেই, বলছেন তথ্যমন্ত্রী। তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, যেসব দেশ ভূ রাজনীতির সঙ্গে যুক্ত তারা কি করছে সেটা আমাদের বিবাচ্য বিষয় নয়, সেটি আমাদের জিজ্ঞাসাও নয়। নির্বাচন আমাদের দেশে হবে, আমাদের ভোটাররা নির্বাচনের সময় কাকে ভোট দেবে সেটি তারাই ঠিক করবে, সুতরাং তারা কি করছে সেটা নিয়ে আমাদের চিন্তাও নেই, মাথা ব্যথাও নেই। তথ্যমন্ত্রী আরও বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা যে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি বিরোধী তার প্রমাণ অর্থনৈতিক জোট বিগ্রেসে যোগদানের বিরোধিতায় বিএনপি ভিন্ন মাত্রা আন্দোলন শুরু করেছে এবং গত 1 বছর তারা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত নয়। একটি টেলিভিশনে দেওয়া মির্জা ফখরুলের এমন বক্তব্যের জবাব দেন তথ্যমন্ত্রী, বলেন তার মানে হচ্ছে আগে তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন, এটি তিনি স্বীকার করে নিয়েছেন তার বক্তব্যের মাধ্যমে। অর্থনৈতিক জোট বিক্রেসে যোগদান আমাদের জন্য শুভকর নয়। মির্জা ফখরুল এমন সুবিধাবাদী বক্তব্য দিয়ে মূলত বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির বিরোধিতা করছেন। ডক্টর হাসান মাহমুদ আরও বলেন, বিক্রেস হচ্ছে পৃথিবীর উদয়মান অর্থনৈতিক দেশগুলোর একটি জোট। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, সাউথ আফ্রিকা আছে এই জোটে। উদয়মান অর্থনীতির দেশগুলো পৃথিবীর উদয়মান অর্থনীতির শক্তি, সেই শক্তিকে সবাই সমীহ করে। তিনি বলেন, বাংলাদেশ যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছে তা নয়, বাংলাদেশ যেহেতু উদয়মান অর্থনীতির দেশ এজন্য তারা বাংলাদেশকে ব্রিক্সে যোগদানের আহ্বান জানিয়েছে, এটি বাংলাদেশের জন্য মর্যাদার ও সম্মানের। এর মাধ্যমে ব্রিক্সও স্বীকার করে নিয়েছে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উদয়মান অর্থনীতির দেশ, সেখানে যোগ দিলে বাংলাদেশের বহুমাত্রিক সুবিধা হবে। আগামী নির্বাচন কোন পদ্ধতিতে হবে এবং নির্বাচন নিয়ে চীন, ভারত ও আমেরিকার সক্রিয়তা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন, ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, জাপান সহ পৃথিবীর অন্যান্য সংসদীয় গণতন্ত্রের দেশে যেভাবে নির্বাচন হয় সেভাবে ঠিক সেভাবেই আমাদের দেশেও নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। তিনি বলেন, সেভাবে যেভাবে চলতি সরকার দায়িত্ব পালন করে ঠিক একইভাবে আমাদের দেশে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন, তখন সরকারের শুধু রুটিন কাজ থাকে, নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সব দপ্তর, অধিদপ্তর ও সংস্থাগুলোর বদলি থেকে শুরু করে সবকিছু নির্বাচন কমিশনের হাতে ন্যস্ত থাকে। এবার অত্যন্ত আনন্দঘন পরিবেশে ঈদুল আজহা উদযাপিত হয়েছে, ঈদুল আজহার নিঝঞ্ঝাট ছিল উল্লেখ করে ডক্টর হাসান মাহমুদ বলেন, গতবারের চেয়ে এবার প্রায় 1 লাখ বেশি গবাদি পশু কুরবানি দেওয়া হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা গত 3 দিন গলা ফাটিয়ে ফেলেছেন, দেশের মানুষ এবার কষ্টে আছে, দেশের মানুষ যদি কষ্টে থাকে তাহলে গতবারের চেয়ে 1 লাখ বেশি গবাদি পশু কুরবানি হলো কিভাবে, এই প্রশ্ন রাখেন তথ্যমন্ত্রী। বিএনপি দোতারাও নয় একতারাও সুরে সবসময় বলে বেড়াচ্ছেন, দেশের মানুষ ভালো নেই, আসলে ওনারা ভালো নেই কিন্তু দেশের মানুষ ভালো আছে। ইউটিউব চ্যানেল চালানোর বিষয়ে যে বার্তা দিলেন তথ্যমন্ত্রী, তথ্য সম্প্রচার মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, অবৈধ আইপিটিভির বিরুদ্ধে অভিযোগ পরিচালনা করা হচ্ছে, সেটি অব্যাহত থাকবে, তবে ইউটিউব চ্যানেল অবশ্যই যে কেউ চালাতে পারে, কিন্তু ইউটিউব চ্যানেলের নাম দিয়ে চাঁদাবাজি করা এখন এবং সেখানে নিউজ করার নামে টাকা আদায় করা এগুলো কোনোভাবে গ্রহণযোগ্য নয়, এ ধরনের অবৈধ কার্যক্রমে জড়িত থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তথ্যমন্ত্রী আরও বলেন, সরকারের সম্প্রচার অনলাইন গণমাধ্যম এবং কেবল নেটওয়ার্ক অপারেটিং নীতিমালা লঙ্ঘন করে কেউ কিছু করতে পারবে না, যারা নীতিমালা লঙ্ঘন করেছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আমরা চিঠি দিয়েছি, সারা দেশে অবৈধ আইপি টিভির বিরুদ্ধে অভিযান চলবে। ইতিমধ্যে চট্টগ্রাম জেলা প্রশাসন এ বিষয়ে অভিযান পরিচালনা শুরু করেছে, অন্য জেলাগুলোতে শুরু হচ্ছে। চট্টগ্রাম 7 আসনের সংসদ সদস্য মন্ত্রী হাসান মাহমুদ বলেন, দেশের বাণিজ্যিক রাজধানী ও প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম, নাগরীতে প্রায় 1 কোটি মানুষের বাস, সিটি কর্পোরেশন চট্টগ্রাম, উন্নয়ন কর্তৃপক্ষ, জেলা পরিষদ, রেলওয়ে, বন্দর সহ বিভিন্ন সংস্থার সঙ্গে মেট্রো রেলের
ফিজিবিলিটি স্টাডির অগ্রগতি, জলবদ্ধতা নিরসন প্রকল্প, জঙ্গল সলিমপুরকে অবৈধ বসতি ও সঞ্চয়ীদের আশ্রয় থেকে মুক্ত করা, গৃহহীনদের জন্য স্বল্পমূল্যে ফ্ল্যাটের ব্যবস্থাপনা সহ জনগুরুত্বপূর্ণ নানা বিষয়ে আলোকপাত করেন তথ্যমন্ত্রী। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।